গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় মোহতারাম এটিও পারিবারিক প্রশ্ন আপনি দেখেছেন সম্প্রতি জাপানি মা এবং বাংলাদেশি বাবা যদি যদি আমেরিকার নাগরিক এবং এই দুইজনের সন্তান নিয়ে বেশ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং ঘটনাটা সবাই আমরা মোটামুটি মিডিয়া মাধ্যমে জেনেছি আচ্ছা এখন কথা হচ্ছে যে কোনো নারী যদি কোনো পুরুষকে বিয়ের সময় বলে যে আমি মুসলিম হলাম বা ইসলাম কবুল করলাম বিয়ের দুই মাসের মাথায় যদি বলে যে আমি শুধু বিয়ের জন্য তখন মুসলমান হয়েছিলাম আমি আবার পূর্বের ধর্মে ফিরে গেলাম সেই হিসেবে একজন মুসলিম বাবা সেখানে কি করবেন দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা কাচ্চা যারা বড় হয়েছে কেউ বাবাকে যাচ্ছে কেউ মাকে যাচ্ছে তাদের ধর্মীয় পরিচয়টা কি হবে ধন্যবাদ দেখুন প্রথম প্রশ্ন উত্তর হলো যে যদি স্ত্রী এরকম প্রতারণা করে থাকেন যে তিনি আসলে তার আসল পরিচয়টা হাইড করেছেন শুধুমাত্র বিয়ের জন্য এটি করেছেন এটা শুধু স্ত্রী কেন এটা স্বামীও করতে পারেন যেই করুক না কেন সেটা অবশ্যই অন্যায় এবং অপরাধ এবং গুনাহের কথা এক্ষেত্রে স্ত্রী যদি এরকম করে স্বামী অবশ্যই সেই স্ত্রীকে ত্যাগ করতে হবে যেহেতু কেউ যদি অমুসলিম হয় অর্থাৎ অমুসলিম বলতে আমি বলছি কেউ যদি মস্মিক হয় কাফির হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে বিবন্দন আবদ্ধ হওয়া যায় নেই একই কথা স্ত্রীরবেলায় প্রযোজ্য যে কোনো স্বামী যদি এরকম প্রতারণা করে অবশ্যই স্ত্রী তাকে ত্যাগ করবেন যাবৎ না তিনি তার জায়গায় ফিরে আসেন তবে হ্যাঁ তিনি যে সত্য লুকিয়েছেন এর জন্য স্বামীর কোনো গুণ হবে না যেহেতু তিনি তার অন্তরের খবর জানেন না তিনি বাহ্যিক অবস্থার উপরে বিশ্বাস করেছেন আর সন্তানের বিষয়টি হলো যে প্রচলিত আইনে কি আছে না আছে সেটা প্রচলিত আইন সম্পর্কে যারা এক্সপার্ট তারা বলতে পারবেন আমি সরিয়া আইনের কথা আপনি জানতে চেয়েছেন সেটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে সরিয় আইন অনুযায়ী হাদিসের আলোকে সন্তান বাবার অধীনস্থ হবে এবং সন্তান বাবার দিকে সম্বোধিত হবে বিদায় বাবার ধর্মের পরিচয়ে সন্তানের ধর্মীয় পরিচয় নির্ণত হবে এটা হলো ইসলামী আর নির্দেশনা সেটা যেই হোক না কেন যেটাই হোক না কেন এবং শুধু সেটা নয় দুজনের মধ্যে যার তাওহিদে বিশ্বাস যার মধ্যে থাকবে তার অধীনস্থ হয়ে সন্তান বিশ্বাসী বলেই আপনার বিবেচিত হবে কারণ প্রত্যেকটা শিশুই আপনার প্রকৃতিগতভাবে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাহিদে বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করে এখানে বিশ্বাদিস হাদিসের আলোকে যিনি মুসলমান হবেন বাবার মধ্যে থেকে তার অধীনে সন্তানদের মুসলমানদের হবে ধন্যবাদ শেখ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি তুরস্কে যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প যদি ঢাকা সিটিতে হতো তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতো এটা একজন সচেতন মানুষ বোঝেন আল্লাহ তালা মাফ করুন মোহতারাম আমরা জানি যে পাপের কারণে নাকি অনেক সময় আজাব গজব আসে এবং আল্লাহ তালা কখনও কখনও পরীক্ষাও করেন আমাদেরকে এই ধরনের ভয়াবহ বিপর্যয় বা আজাব থেকে বাঁচার জন্য একজন মুসলিম হিসেবে আমরা কি করতে পারি আর আমরা শুনেছি যে সমাজে কিছু পাপ যখন বেড়ে যায় সমাজের মধ্যে নাকি গজব আসে তো আমি তো পাপ করছি না আরেকজন করছে তা আমিও কি গজবের মধ্যে পড়ব দুটো বিষয় আর কি প্রথম কথা হলো যে ভূমিকম্প বা এ জাতীয় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই সেটাকে আজাব হিসাবে ট্রিট করা বা চিহ্নিত করা এটা সঠিক নয় কারণ আল্লাহপল্লাম করেন আমি বলেছেন ওলানাবুলু আননাকুম বিশেষ ইমিনাল হউফ ইউল জুয়াক্সমিনাল আম্মু আলি ওয়াল আং জীবনহানি সম্পদহানি বিপদ আপদ এগুলো দিয়ে তালা মানুষকে পরীক্ষা করেন পরীক্ষা মানেই কিন্তু আজাব নয় পরীক্ষা তো প্রমোশনের জন্য হয়ে থাকে অতএব এটা কখনো কখনো ভালোও হতে পারে আবার এমনও আছে আল্লাহ তালা করেন বলেছেন যে জোহার আল ফাসাদ ফিলবার রিউল বা হাইমা কাসাবাদ আই দিনাজ মানুষের হাতের কামায় মানুষের পাপের ফসল হিসাবে পৃথিবীতে অনেক বিপদ আপদ অনেক সমস্যা হয় আবার অনেক সময় এগুলো ম্যানমেইডও হয় যেমন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অনেক আলোচনা আছে যাই হোক সেদিকে আমরা না যাই আমি বলতে চাচ্ছি যে এ ধরনের বিপদ আপদ আসলেই আমরা সেটাকে হঠাৎ করে বা একেবারে চোখ বন্ধ করে সেটাকে আমরা আজাব বলে দেওয়াটা সঠিক নয় এটা আযাবও হতে পারে আল্লাহর পরীক্ষাও হতে পারে তবে হ্যাঁ আজাব হওয়ার সম্ভাবনা যেহেতু আছে একজন ইমানদার আজাব থেকে বাঁচবার জন্য চেষ্টা করবেন কিছু কিছু অপরাধ আছে যেগুলো যখন ব্যাপক আকারে হয়ে যায় এবং সমাজে বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়ে যায় তখন সেখানে গণ আজাব আসে প্রশ্ন হলো যে গণ আজাব কেন আসে আমি তো পাপিষ্ট নই আমি পাপিষ্ট নই কিন্তু এই পাপটা দূর করবার জন্য সমাজে আমার যে দায়িত্ব ছিল সেটা নিয়ে আমার নিশ্চয়ই অবহেলা ছিল অতএব ঘুরে ফিরে এটার দায় আমার উপরও কিছু না কিছু আসে এবং সেই কারণে কিন্তু দেখা যায় যারা দোষী নয় তাদের তাদেরকেও সে আজাব স্পর্শ করে যদিও তারা আল্লাহ তালা কাছে কেমন তো এর জন্য অপরাধ হিসেবে বিবেচিত হবে না যদি তাদের মিনিমাম চেষ্টাটুকু তারা করে থাকেন বিধায় এগুলো থেকে বাঁচার জন্য আমরা অশ্লীলতা তারপর সুদের ভয়াবহতা যে সমস্ত অপরাধগুলো গণহারে মানুষ করছে এবং ছড়িয়ে গেছে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে সেগুলো দূর করার জন্য তার ন্যূনতম চেষ্টা আমাদের থাকতে হবে ইস্তেকফার করতে হবে ইস্তেকফার করলে গণ আজাব থেকে বিশেষ করে জাতীয় পর্যায়ে যখন সবাই যখন আল্লাহর কাছে ইস্তেকফার করে তখন আল্লাহ তালা গণ আজাব থেকে রক্ষা করেন আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তালে হেফাজত করুন যেমনটি দর্শক বলেছেন ঠিকই যে বাংলাদেশে যদি এ ধরনের ভূমিকম্প হয় তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা এত বেশি হবে যেখানে বোধ হয় কেউ কাউকে দাফন করা বা কেউ কাউকে উদ্ধার করার মতো মানুষ হয়তো থাকবে না আল্লাহ আমাদের সব গ্রহণ করুন ধন্যবাদ মহাতারাম সামনে রমাদান আসছে রমাদানকে কেন্দ্র করে আমাদের দেশের ব্যবসায়ীরা অনেকে আলহামদুলিল্লাহ ছাড় দেন একটা সুযোগ খোঁজেন যে মাসটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাস তো অন্যান্য দেশে অনেক সময় দাম কমলেও বাংলাদেশে এতটা দাম বেড়ে যায় যে যারা গরিব মানুষ বা যাদের আয় উপার্জন কম জীবনটা বা রোজাটা রাখা তাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে তো অবস্থায় তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বার্তা দিতেন ধন্যবাদ আপনাকে রমাদান হলো শাহরুল মোয়াসাদ বা মানুষ পরস্পর পরস্পর সহমর্মী হওয়ার মাস জি আমরা যারা অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ি বিশেষ করে সুযোগ খুঁজি যে কখন কাস্টমারের ডিমান্ড অনেক বেশি হবে আমি মাল মজুত করে সেটার অধিক মুনাফা সেখান থেকে অর্জন করব। এই সুযোগটা আমরা যারা খুঁজি আমি তাদের কাছে এই বিনয়ের সাথে বলতে চাই এই সম্পদগুলো যেগুলো আমরা অবৈধ উপার্জন করছি এগুলো কিন্তু আমরা নিজেরাও যে ভোগ করে বা সাথে নিয়ে যেতে পারব তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই কিন্তু এর পাপের বোঝাটা যে আমাকে বহন করতে হবে সেটা কিন্তু নিশ্চিত আর আমরা কিন্তু এই জাতীয় বৈধ অবৈধ বাসবিচার করা ছাড়া যে উপার্জন করার প্রবণতা আমাদের মধ্যে আছে এটা কিন্তু ব্যক্তি নিজের জন্য করেন না এটা করেন হলো ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাস্তবতা হলো যে এই ছেলে মেয়েদের কেউ কেমত ময়দানে এই অপরাধের কোনো দায় তারা বহন করবে না এর চেয়ে নির্বুদ্ধি তার কী হতে পারে যে এর দায় তারা বহন করবে না তাছাড়া অথচ আমি তাদের জন্য সেটাই করছি তাছাড়া আমরা ভোগে যে স্বাদ পাই সেটা তো আমরা সবাই জানি কিন্তু ত্যাগেও কিছু স্বাদ আছে আপনি মধ্যপ্রাচ্যে যান পৃথিবীর অনেক দেশে যান দেখবেন যে রমাদান উপলক্ষে যেমনটি আপনি বললেন যে তারা ছাড় দেন আরও বেশি যে না আমরা এই মাসে ব্যবসা একটু কম করব। তো এই মানুষের জন্য কিছু করতে পারার একটা আনন্দ আছে এই আনন্দটা থেকে আমরা অনেকে বঞ্চিত আমরা আল্লাহর জন্য যখন স্যাক্রিফাইস করব মানসিক পরিতৃপ্তি আমাদের অর্জন হবে যেটা টাকা পয়সা উপার্জন করেও অতটা হয় না তা আমরা অনুরোধ করব যে আমরা আল্লাহ তালাকে খুশি করবার জন্য মানুষের জন্য ছাড় দেই রমাদান মাস গরিব মানুষ যাতে সিএম সাধনা করতে পারেন এ করতে পারেন সে সুযোগ আমাদের দেওয়া উচিত রমাদান আসলে পূর্বসুরা তারা প্রস্তুতি নিতেন যাতে করে এ বাদবন্দি ভালো করতে পারেন আর আমাদের দেশে ব্যবসায়ীদের একটা অংশ যারা মুদি মাল ইত্যাদি এগুলো ব্যবসা করেন তারা রমজানের আগে তাদের প্রস্তুতি হলো মাল মজুদ করে কীভাবে মুনাফা করবেন সেটি খুবই দুঃখজনক এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না অনেকে আসেন ডায়ে আসে আবার তারাবিও পড়েন রোজাও রাখেন আবার তিনি এগুলো করেন কারণ তিনি জানেন না যে তার ওই আমলগুলো এমনকি অনেক নফল আমল করার চাইতে তিনি এই ক্ষেত্রে গুনা না করে যদি সেক্রিফাইস করেন এটা তার কাছে তার জন্য আল্লাহ তালার কাছে অনেক ওয়েটফুল আমল হবে মিজানে আপালাতিম সাহ